का सत्यनिष्ठ में फायदा उसे का वो मुतला कर दे वो सिर किंतु सत्यनिष्ठ सामने चिंता भावना करे चिंता भावना करे सत्यनिष्ठ सामने ऐतुतु को पेश कर दे जो तुतु तार धारण को मतलब मुद्दे ऐसे एवं एक ऐसा कि शे चिंता भावना करे सदैव मुद्दे पेश कर जिन आखर मिलन फहम हुए जाए कुल विषय ना सुने अल्प कथा उपस्थापन कर दे মাহরুমি জিনিসকে মাকসুসি মিসালের দ্বারা উপস্থাপন করবে তাহলে ছাত্র সহজে আয়ত্ত করে নিতে পারবে জমির জন্য জিনিস এটা সহজ হয়ে যাবে জটিল বিষয় এটা ছিল হযরতের মডার্নিটির অন্যতম একটা বৈশিষ্ট্য হযরত প্রত্যেকটা বিষয়কে প্রথমে ইজমা করতেন বলতেন যে এই বর্ষের মধ্যে বা এই বিষয়ের মধ্যে সাতটি আলোচনা রয়েছে প্রথম আলোচনা এই দ্বিতীয় আলোচনা এই তৃতীয় আলোচনা এরপরে প্রত্যেকটা আবার তাফসীর করতেছেন প্রথম ইজমা এরপরে তাফসীর এটা হযরতের তাফসীর একটা অন্যতম খুসুসিয়ত ছিল এতে ছাত্রদের জন্য আয়ত্ত করা সহজ এবং মুদাররিস सरबराह करते ছাত্রদেরকে সাপ্লাই করতেছে এবং কিতাব কেনার জন্য উৎসাহ প্রদান করতেছে আর মূল কিতাব মোতালা করা নোট এই জমানায় তো সবচেয়ে বড় আরব ফিতনা হয়ে গেছে নোট গাই আগে তো গাই ছিল না তবে উর্দু বাংলা কিছু ছিল তো উর্দু বাংলা এই সমস্ত জিনিস পড়া হযরতের কাছে যেন হারামের দরজা হারাম বর্তমান যুগে বেশিরভাগ মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসায় মোবাইল রাখা যেমন নিষিদ্ধ মোবাইল পাওয়া গেলে শাস্তি হয় আমাদের সময়ে উর্দু কোন কিতাব রাখা এগুলো খুব নিষিদ্ধ ছিল মোবাইল তালাশ করার জন্য মাঝে মাঝে যেমন উস্তাদরা ওয়ার্ক করে থাকেন এইভাবে হুজুর মাঝে মাঝে রুমের ভিতরে ঢুকতে উর্দু কোনো কিতাব আছে এটা বাজেয়াপ্ত করার জন্য আমি কিতাব মোতালাশ যে সমস্ত মাকাসিদ নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন এই সমস্ত মাকাসিদ আকাবিরে দেওবন্দের ফিকির আকাবিরে দেওবন্দের আমানত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজীবন মেহনত করে গেছেন আর এক ব্যথা বেদনা নিয়ে সব সময় চলতে যে ব্যথা বেদনার কারণে আল্লাহর পক্ষ থেকে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে সান্ত্বনা দিতে হয়েছে লাআল্লাকা বাকিউন নাফসাকা বলতে হয়েছে আমরাও হযরতকে এরকম ভাবে বারবার আবেদন করতাম হযরত আপনার স্বাস্থ্য খারাপ হোক এত সফর করেন না এত দূরে যায়েন না এত প্রোগ্রাম করিয়েন না এত মেহনত করেন না কিছু বিশ্রাম করে কিন্তু হযরত কিসের বিশ্রাম কিসের বাসায় যাওয়া আজীবন উম্মতের নাফা আহসানের জন্য উম্মতের কল্যাণ করার জন্য নিজের জীবনকে যেন উৎসর্গ করে দিয়েছে বাসার থেকে বলা হয়েছে মোনা জাবেরের আম্মা বলছেন যে হযরত দুই মাস হয়ে গেছে বাসায় রাত্রি যাপন করেন এটা তো আমার চোখের সামনে গলত বলছি দুই মাস না দুই বছর দুই বছর দুই বছর যাবৎ রাত্রি যাপন বাসায় করেন নাই রাত্রি যাপন করার সময় নাই সময় নাই একটার পর একটা প্রোগ্রাম এমন ভাবে সেট করা সব সময় কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত আছেন
মশওয়ারা দিচ্ছেন, চান্স দিচ্ছেন, আমি অনেকে আমাকে ছিলেন, আমি মুদারিস মানুষ, আমি কোন সিয়াসত করা বা কোন সাংগঠনিক কাজ করা এটার মিজাজ রাখি না, এই মিজাজ নিয়ে আমি চলছি। ভদ্রতের ফিকির আসলো না, এই মনে করেও লাগাই করো লাগাই করো দেখলেন আনন্দ করবে, কোথায় বেড়াইতে যাবে, রমজানের চারজনকে ডাকছেন, ডাইকা চার্জ দিচ্ছেন চার ঘন্টা চার্জ দিচ্ছেন, সাংগঠনিক কাজ করতে হবে, বাটার দায়িত্ব নিতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, তাওয়াজ্জুহের কাজ হয়েছে, আমি যে থানার দায়িত্বশীল হিসাবে আছি, এই থানার মধ্যে তকরিবান 1000 প্রাথমিক সদস্য আছে, 1000 শুধু ওলামা না, ওলামা নিফ আর নিফ আওয়াম, যারা কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এরকম ইঞ্জিনিয়ার শ্রেণীর অন্তত 10-15 জন ইঞ্জিনিয়ার প্রফেসর আছে, ব্যবসায়ী আছে, তাদের টিটুল আছে, আগামী 30 তারিখ আমাদের কর্মী সম্মেলন আছে, তিনটা ওয়ার্ডের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নিয়েছে, তিনটা ওয়ার্ডের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি, পূর্ণাঙ্গ কমিটি যেখানে হওয়ার কথা 45 জোর করে হয়ে গেছে 55, তাই সাথে ওয়ার্ডের মধ্যে কমিটি গঠন করে লোক পায় না, আর আমাদের অবস্থা এমন যে না নিলে হচ্ছে না, এই কারণে বড় কমিটি হচ্ছে, যুব জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি আছে, 3 ওয়ার্ডের মধ্যে আছে, ছাত্র জমিয়ত আছে, বলার অপেক্ষায় না, কিসের কারণে হয়েছে এরকম যদি সারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে একজন আইনমন্ত্রী একটি থানার মধ্যে দাঁড়ায় যায় যে আমার থানার মধ্যে আমি জমিয়তের কার্যক্রম চালাবো, এটা আল্লামা নূর হোসেন কাসিমি, এটা সাইফুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমানত, এটা সিয়াসি আমানত, এই সিয়াসি আমানতের জিম্মাদার ওলামায়ে কেরাম, তো ওলামায়ে কেরাম এই কাজও করবেন, এইভাবে প্রত্যেক থানার মধ্যে যদি একজন দাঁড়ায় যায় তো বাংলাদেশের তো জমিয়তের সাংগঠনিক কার্যক্রম জোরদার হওয়ার জন্য আর কিছু লাগে না, এটাই যথেষ্ট। আগেই বলছি আমি কোন এই সাংগঠনিক কার্যক্রমের লোক না, আমার এই মিজাজ না, এরপরে হযরতের এই চার্জের কারণে, এই মাত্র রুহানি তাওয়াজ্জুহের কারণে এতটুকু কাজ করতে হয়ে গেছে, এটা কোনো আমার না ফুটানোর জন্য না, এটা সমস্ত হযরতের তাওয়াজ্জুহের করতে আমার কিছু না, মহানগরীতে অন্যান্য থানা শুধু আমাদের থানা না, পার্শ্ববর্তী আর কিছু থানার মধ্যে কমিটি গঠন করার জন্য ফিকির করেছি, কমিটি হয়েছে, তো ভাই হযরতের এক ফিকির ছিল, এই ফিকিরের যদি উত্তরাধিকারী হয়ে যায় আমরা, আমরা যারা আসাদাদাই কেরাম আছি, আমরা যারা তালিবিন আছি, আমরা যারা দায়িত্বশীল আছি, হযরতের এই ফিকিরের উত্তরাধিকারী যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে আগামী দেওবন্দে রেখে যাওয়া যত আমানাত আছে, আমরা তালিমের কাজ করতেছি তো দেখা যায় এশাআতে দ্বীনের কাজ থেকে দূরে, আমরা এশাআতে দ্বীনের কাজ করতেছি তো তাজকিয়া বাতিনের কাজ থেকে যেন দূরে, আবার ইহলাল কালিমাতুল্লাহর কাজ থেকে যেন দূরে, তাহলে আমি পূর্ণাঙ্গ ওয়ারিস হতে পারি না, আমাদের একাবিরে দেওবন্দ পূর্ণাঙ্গ দিনে হামিদ ছিলেন, পূর্ণাঙ্গ দিনে আলিম ছিলেন, পূর্ণাঙ্গ দিন আমাদের মাঝে পৌঁছে দিয়ে গেছেন, আমরা যদি ওয়ারিস হওয়ার দাবি করি তো আমাদের মধ্যে এই পূর্ণাঙ্গ দিনের ফিকির নিয়ে কাজ করা চেতনা
থাকতে হবে, তাহলে আল্লামা নূর হোসেনের কাছে থেকে স্মরণ করা এটা আমাদের সার্থক হবে, নতুবা এটা শুধু আলোচনা সভার নামেই আলোচনা সভা। আমরা আসলে মন মানসিকতার দিক থেকে নিজেকে এইভাবে গঠন করে নেই, তাহলে আমার এই চিন্তাই আমাকে কাজ করার জন্য ঠেলবে। হযরত বলতেন, ভাই ঠেলা গাড়ি হইবেন না, প্রাইভেট কার, পালন করার জন্য পূর্ণাঙ্গ ভাবে মেহনত করে যাই, আর সব সাইডে আমরা অবদান রাখি। হ্যাঁ, একজনের এক সাইডে অবদান বেশি হবে, আর এক সাইডে তিনি সহায়ক ভূমিকা পালন করবেন। সব সাইডে জামে শক্তির যারা হয়ে থাকেন তারাই করতে পারে। শেখুল রহমতুল্লাহ আলী করছেন, শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলী কি করেছেন, আল্লামা নূর হোসেন কাসিমি করেছে। আমি তো নূর হোসেন কাসিমি না, কাজে আমি তো হার লাইফের মধ্যে কায়েদের ভূমিকা পালন করে কাজ করতে পারবো না। আমি এক লাইনের মধ্যে আমি মূল লক্ষ্য বানিয়ে কাজ করব, আর বাকি লাইনের মধ্যে সহায়ক ভূমিকা পালন করব। তাহলে দেখা যাবে দিন মানুষের মাঝে জিন্দা থাকবে, আর এই দিন মানুষের মাঝে জিন্দা থাকার কারণে দুনিয়াও টিকে থাকবে, ওর না দুনিয়াও তো ফানা হয়ে যাবে। দায়িত্ব পালন করে গেছেন প্রায় 33 বছর। পারিবারিক খোঁজ খবর নিতে কল্যাণের বিষয়ে পরামর্শ দান করতেন, ছাত্রদের বিষয়ে সবসময় উপদেশমূলক আলোচনা করতেন এবং তাদের জেহেন বানাইতেন। আসাদুদ্দাহ কেরামের বাহামি উলফত মহাব্বত যাতে পয়দা হয়, কোন ধরনের একতেলাপ পয়দা না হয়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতেন। আল্লাহ বান্দার এক দূরদর্শিতা ছিল, যে দূরদর্শিতার কারণে কার মধ্যে কি গুণ আছে, কাকে কিভাবে আগে বাড়ানো যাবে, কাকে কিভাবে অগ্রসর করা যাবে, এই এক চিন্তায় কাজ করতো ছাত্র জমানায়। একজনকে চিন্তা করতেছে যে তাকে হেলমেট করাতে, তারে গিয়ে হেলমেট করাতে কাজ নেবেন, তাকে পরামর্শ দিতেছেন কোনো ইংরেজি শিখবেন,
সম্পর্ক ছাত্রদের সঙ্গে বাপ ছেলের মহাব্বত
বরং আরো ঘনিষ্ঠ মহব্বত হওয়া দরকার, আরো ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া দরকার। তাহলে আমার প্রভাব ছাত্রের উপরে পড়বে এবং ছাত্র আমার জন্য কেদা হবে, আমার কথা শুনবে। অথচ বলতে নসিহত করলে তো পাইলে নসিহত কবুল করলে কে ছাড়া ইয়ে পয়দা করো, এটা আমাদের একাবিলিতে করবা। কিন্তু হজরত এটা শোনাই যে নসিহত করার আগে আপনার নসিহত গ্রহণ করার মতো যোগ্যতা তার অঞ্চলের মধ্যে সৃষ্টি করে দেন, তারপরে নসিহত করে ইশারা করে যথেষ্ট। আর যদি নসিহতের জায়গায় অথবা কোন নির্দেশের জায়গায় ব্যবহৃত করবে। সবসময় ছাত্রের কোন দোষ নাই, দোষ আমার, আমি তাকে গড়ে তুলতে পারি নাই, এটা দোষ আমার, ওকে গড়ে তুলতে পারি নাই, ও কিসের বেদবি করবো, তার কোনো দোষ নেই। এই জিনিসের বেশি প্রয়োজন। হযরত রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে ছাত্রদেরকে গঠন করার বেলায় উম্মতের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কোন গরজে নফসানি নেই, হযরতের একটা অন্যতম সিফত সেটা হলো ইস্তেগনা। ইস্তেগনা, আমি যদি শুধু ইস্তেগনার হযরতের ঘটনাগুলি শুনাই আমার এক মাস লাগবে, এক মাস লাগবে আমি শেষ করতে পারবো। শুধু স্টেট না দিয়ে হজরতের মধ্যে কেমন হচ্ছে যা দেখেছি, যা দেখেছি হজরত এই সিফাতের হামিল ছিলেন। আজকে ওলামায়ে কেরাম আমরা সবাই জন্য মুখাপুখি, আমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছি আর হজরতের মধ্যে এই জিনিসটা দেখি না, এই জিনিস হজরতের মধ্যে ছিল না। বেনিয়াজ ছোট্ট ছিলেন, দুনিয়াদারদের কোন আজমত অন্তরের মধ্যে রাখতেন না, শাসকদের কোন ভয়ভীতি অন্তরের মধ্যে রাখতেন না। এই জন্য শেষ জিন্দেগি পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সরকারের কোন প্রভাব হজরতের উপরে পড়ে, সরকারি বলে থেকে মুক্ত থেকে তিনি কাজ করে গেছেন আজীবন। আজকে আফসোস আমাদের আরেক নামকারি বহু লোক আছে যারা সরকারের টুপ গিলতেছে, সরকারি টুপ গিলে সরকারি বলয়ে থেকে বাহিরের মঞ্চের মধ্যে বড় বড় গুলিয়া ওরা। আগে আমরা একজনের ব্যাপারে বলতাম, এখন তো দেখি এইরকম মৌলবী বহু। আল্লাহ আমাদেরকে এইরকম মৌলবী হওয়ার থেকে হেফাজত করে। ইসলামিয়া সিফত নিয়ে আল্লামা নূর হোসেন কাসেমী আমরাও যদি যুগের নেতৃত্ব নিতে চাই তাহলে আমার মধ্যে সিফত আসতে হবে। আর আমি যদি দুনিয়ামুখী হয়ে যাই তাহলে সেই কথাও হাদিসের মধ্যে আছে। বরং আহলে ইলম লিয়া ইলমকে ব্যয় করতেছে লিয়া নাদু মিন দুনিয়া, দুনিয়া হাসিল করার জন্য। ফাহানু আলাইহি, ফলে তারা হেও প্রতিপন্ন হয়েছে, এরা দুনিয়াদারদের কাছে লাঞ্ছিত অপদস্থ হয়েছে। যদি দুনিয়াদারদের সামনে আমাদের আলেম আমাদের ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য ইস্তেগনার সিফত নিয়ে আমাদের কাজ করে দিতে হবে, যেটা আল্লামা নূর হোসেন কাসেমীর আদর্শ ছিল। হক এবং হকানিয়তের উপরে অটল থাকা, সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে হক কথা বলে যাওয়া, যে কোনো লোক লালসাকে লাগতে মেরে হকের উপরে অটল থাকা, এটা ছিল হজরতের আদর্শ। এই আদর্শের উপরে আমাদেরকে বেঁচে থাকার, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসবেন
হযরতের দীর্ঘদিনের সোহবতি আমরা জামিয়া শরীয়া মালিবাগ মাদ্রাসা সাইফুল হাদিস হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ হুজুর দীর্ঘদিন জামিয়া মাদানিয়া বালিদরায় তিরমিজি আউয়াল পড়িয়েছেন। আমরা হুজুরের কাছে তিরমিজি আউয়াল পড়েছি, শরহুল আকাইদ পড়েছি। হুজুর আজকে আমাদের সামনে উপস্থিত আল্লামা নূর হোসেন কাসমী রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন। হযরতের বয়ানের আগে হযরতের সাহেবজাদা মুহাম্মদের ছেলে রাশেদি হযরতের সাথে এসেছেন শুধু তাআরুফের জন্য। হযরতের সাহেবজাদাকে দুই চার মিনিটের জন্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। ছোট ভাই আব্দুল্লাহ মাসরুর এখন আপনাদের সম্মুখে দু চার মিনিট কথা রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الله تبارك وتعالى: إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে সিলেটের মাটিতে, আউলিয়ায়ে কেরামের মাটিতে, বুজুর্গানে দ্বীনের মাটিতে একটি মাহফিলে হাজির হতে পেরেছি। হয়তো এই মাহফিলের উপস্থিতি আমার জন্য কেয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। আমি উপস্থিত যারা এসেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রাহমাতুল্লাহ আল্লামা নূর হোসেন কাসমী রহমতুল্লাহ আলাইহি, আমি হুজুরকে দুই বছর হুজুরের মাদ্রাসায় ছিলাম, হুজুরের সোহবত পেয়েছি। আপনার শাগরিদ হিসাবে মারিদারা মাদ্রাসায় আমি ঢুকেছি। হুজুরের সাথে আমি একদিন বছরের মাঝখানে সাক্ষাৎ করতে গিয়েছি। হুজুর নিজ থেকেই বললেন, হুজুরের শব্দ মুখে যেটা বলতেন যে শব্দ, উস্তাদ আর শাগরিদের মধ্যে কি পরিমাণ মহাব্বত এবং ছোটদের প্রতি কি পরিমাণ মহাব্বত ভালোবাসা থাকলে এই শব্দগুলো উচ্চারণ করে সম্বোধন করা যায়। তিনি আমাকে বললেন, বাজি মাদ্রাসা বদল করিবার খেয়াল আছে? বাজি মাদ্রাসা বদল করিবার খেয়াল আছে? আমি বললাম যে বাসা থেকে ওখানে যেতে একটু ভুল হয়ে যায়, আর কাছাকাছি কোথাও হলে ভালো হবে। পরে হুজুর বললেন, রমজানের আগে দেখা করি। তো বাজি মাদ্রাসা বদল করিবার খেয়াল আছে। আর হুজুর তার সাথীদেরকে বলতেন, মধ্যে ছাত্র শিক্ষক কত সম্পর্কের এবং কত প্রেমময় এবং মহব্বতপূর্ণ সম্পর্ক তাদের প্রতি বিরাজ করে, এই এক সম্বোধন প্রকাশ করবে, ইতিহাস লেখা থাকবে যে ওস্তাদরা শাকিরদেরকে খোকা বলে রাখত, ওস্তাদ শাকিরদেরকে বাজি বলে রাখত। কিন্তু যখন বয়স হয়ে যেত, যেত মনে মাদ্রাসা শিক্ষক হয়ে গেছে, একসময় শাকির ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, তখন বাজি বলত, বাজি খালি বাবাজি, বাবাজি এই কাজটা করে দেবে। ওদের ভারত মাওলানা হেমায়তুদ্দিন সাহেব রাহমত বরাকাত হোক উনি শুনিয়েছেন, ফোনে বললেন, আজ একটু পরামর্শ আছে আপনার সাথে, কবে সময় দিবেন? নিজে বলতেন না যে অমুক দিন আসেন, অমুক সময় আসেন, উল্টা সময় চাইতেন, ভদ্রতা কাকে দেবেন, কত মার্জিত কথাবার্তা বলতেন, কথাবার্তার ভিতরে ভদ্রতা টপকে টপকে বলতেন। শরীর শারীরিক অঙ্গভঙ্গি পোশাক আশাক কথাবার্তা সব ছিল অত্যন্ত মার্জিত, রুচি সম্পন্ন। এটাও একটা শিক্ষার বিষয় আমার কাছে, রহমতুল্লাহ আলাইহি। উনি
ওনার মাদ্রাসাটাকে কতটা গুছিয়ে রাখার চেষ্টা করতেন, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেন, নিজের শারীরিক ভাবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, কথাবার্তা কত সুন্দর আর মার্জিত ভাবে বলতো। ফিরোজের জীবনে থেকে আমি একটা কথা আপনাদের সামনে আরজ করলাম, ফিরোজের ছাত্রদেরকে বাহু করে সম্বোধন করতেন, ছাত্রদেরকে ক্ষমা বলে সম্বোধন করতেন। আমরা যদি ওস্তাদরা সাকিব, যারা ওস্তাদ হব সামনে, তারা যদি আমরা আমাদের সাকিবদেরকে ক্ষমা বলে সম্বোধন করতে পারি, শব্দ এটা যদি নাও হয়, এই শব্দটা যে আবেদনকে ধারণ করে, সে আবেদনটা যদি অন্তরে ধারণ করে ছাত্রদের সাথে আমরা ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার উস্তাদি এবং আমার সাকিবদি ফলাফল একটা ভালো ফলাফল নিয়ে আসবে। আমার ওয়ালেদ মাহতারাম এখানে উপস্থিত আছেন, তিনি সাধারণত ছাত্রদেরকে বুজুর্গ বলে সম্বোধন করেন, এই বুজুর্গ দিয়ে আসবে। তো আমি তো ফোকা বলতে পারি না আমার ছাত্রদেরকে, বা বাজিও বলতে পারি না, আমি সাধারণত এটা বলি বুজুর্গ দিকে আসেন, একটু বড় হলে বলি বুজুর্গ দিকে আসেন, ছোট হলে বলি বুজুর্গ শোনা। তো এগুলার ভিতর দিয়েও দেওয়ালি হালকায় উস্তাদ সাকিবদের যে রুহানি সম্পর্ক, রুহানি রিশতা, এটা প্রকাশ হবে, আমরা এই জিনিসটা গ্রহণ করার চেষ্টা করি। এই জিনিসটা আবার ফিরিয়ে দেবে, উস্তাদ সাকিবদের সম্পর্কটা, মহব্বতের এই রুহানি রিশতা এইটা ফিরিয়ে দেন। এই ছোট্ট একটু আওয়াজ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. حضرات علماء کرام، مربیان اعظام، جو برادران اسلام، آلوچنا پرائے شیش پرانتی اکنو لکری نواز تازن ویلو کی سکن مدی انہیں دیلو کنتی کا آلوچنا روچی ہمارے فورت چھتی رائے گوٹی হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যে হাদিসটা বর্ণনা করলেন, এই হাদিসটা জওয়ামিউল কালিম, অল্প কথায় আকাবের সাথে দ্বীনের নিসবত, আকাবের সাথে আসাবের নিসবত কেমন হওয়া চাই
এবং আসাগের আকাবের থেকে কি কি হাসিল করতে পারে সবগুলো বিষয়ে ছোট্ট কথা বলতে পারা হাদিসটা কি হাদিসটা কি নবীজি বলেছেন আল বারাকাতু মা আকাবির আকাবিরের সোহবতে মা মানে সোহবত আকাবিরের সোহবতে বরকত কিসের বরকত ইলমের বরকত আমলের বরকত আখলাকের বরকত আকাবিরের সোহবত থেকে আমি ইলম শিখতে পারি আমল শিখতে পারি আখলাক গঠন করতে পারি গোটা দিনের সমাজ বুঝ বসিরত তাফাক্কুফ দিন আমি আকাবিরের সোহবত থেকে হাসিল করতে পারি শুধু কিতাব পড়ে ব্যক্তিগত মোতালা ব্যক্তিগত অধ্যয়ন এর মাধ্যমে এলেন আমল আখলাকের সেহত আসে না ইন হাদাল ইলমাদি ইবনে সিরা মুহাম্মদ সিরা কাওর আছে বছর জানি তাফাক্কুফ দ্বীন এখানে হুজুর একটা কথা স্মরণ করলো হুজুর প্রায় আমরা ওদের কাছে জানেন জানেন শুরু করছি জানেন আবার করছি হুজুর কাছে হুজুর বলতেন যে নেশা দাওরা হাদিস না কথাটা কত ওজনী এবং কত ওয়াকারওয়াল এবং কত গভীর তখন তো অত বুঝি নাই ভাষা ভাষা শুনছি বুঝছি দীর্ঘদিন যাওয়ার পরে এখন একটু বুড়ো হওয়ার পরে কিছু কিতাবপত্র ঘাটার পরে এখন বুঝে আসছে কথাটা কত ওজন হুজুর বলতে এই কথাটা বারবার বলতেন যে ফলাওলা নাফরা মিন কুল্লিফের কাতে মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এই আয়াত যখন পড়াইছেন সূরা তোবার মধ্যে তখন হুজুর কথাটা বলছে যে দিন অনেক পড়াশোনা করছে
তার পড়াশোনাটা ছিল নিজের মেধা লিখব, নিজের মেধা লিখব, এটা কি ছিল? ওস্তাদ থেকে দিনে যে বসিরত সমাজ ফাহাম ফকাহত সদরান আন সদরিন কাবিলান আন কাবিলিন এই যে সিলসিলাতু জাহাব সোনালি সূত্র সোনালি ধারা এই ধারায় চলে আসছে ওই ধারার সাথে মৌলানা মুফতি মুনসারিফ ছিল এই সিলসিলাতু জাহাব থেকে মৌলানা মুফতি বিচ্ছিন্ন ছিল ব্যক্তিগত মুদারায় দিন বুঝছে যার কারণে মহান মদুদি দিন বুঝতে গিয়া হুজুর হয়েছে গোমরাহি শিকার হয়েছে আরো যারা কথা বললাম মনে হয়ে যাবে আরো যারা বাতের ফেরকার মধ্যে ছিল তাদের অনেকের ভিতরে এই সমস্যাটা ছিল তাফাক্কুফির দিন যে নেশা এই তাফাক্কুফির দিনটা হাসিল হয় আকাবের সোহবতের মাধ্যমে হাদিস শরীফে নবীজির কথা বলছেন আল বারাকাতু মা আকাবিরকো যে আকাবিরের সোহবত থেকে ইলম হাসিল হয় আমল হাসিল হয় আখলাক হাসিল হয় তাফাক্কুফির দিন হাসিল হয় তাফাক্কুফির দিন কাকে বলে ফাকাহাত কাকে বলে আমার চাহিদা আমার মন চাচ্ছে শোক শোক পুরা করা এই শোক পুরা করা দিন না দিনের কখন কি মোকালাবা কি টাকা যা কি দাবি কি কাজ করলে এখন দিনের ফায়দা এইটা বুঝতে পারার নাম তখন তুমি দিন এর নাম ফাকাহাত এই ব্যক্তিটির বড় ফুকি যে ফেকার কিছু জুজিয়ার জানে সেও ফকির তিনিও ফকির কিন্তু উনি শুধু ফকির নন ফাকাহাতের দৃষ্টি আরো অনেক ব্যাপক দিনের কখন কি টাকা লাগে আমি তো বলবো আমাদের উস্তাদ মুহতারাম আমাদের অত্যন্ত সফিক উস্তাদ মুরব্বি আজিম মুরব্বি শুধু মুরব্বি না আমাদের আজিম মুরব্বি তার একটা অন্যতম সিফত ছিল তাফাক্কুফির দিন উনি বুঝতেন দিনের কখন কি তাকাজ এই জিনিসটা বুঝার লোক মুরব্বি আমার মতো বহু আছে কিন্তু এই মুহূর্তে দিনের তাকাজ রাখি দিন আমার কাছে কি চান এটাকে উপলব্ধি করা আর সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা এটা চাপ্তার কাজটা এটাই তাফাক্কুফির দিন কোরআনে কারিম এটাকে নেশাব করছে এই তাফাক্কুফির দিন হাসিল করতে হলে আকাবের কিতাব পড়তে হবে আবার আকাবের সুহবত গ্রহণ করতে হবে শুধু কিতাব পড়ে এটা আসবে ফাকাহাত আসবে তাফাক্কুফির দিন আসবে আমাকে মহানা মাসুর শুনাইছে হাজর মহানা আব্দুল মালিক সাহেব নাম বরকাত উনি বলছেন বাংলাদেশে ফাকাহাত বড় বলে কার মধ্যে আছে তাফাক্কুফির দিন দিনের ফাকাহাত কে বড় বুঝে উনি বলছেন যেমন নারায়ণ হোসেন আছে যেমন নারায়ণ হোসেন তো
সুহবত গ্রহণ করো, আর তাদের সুহবত গ্রহণ করলে তোমার এলমের জাফা হবে, আমলে জজবা পায়দা হবে, আখলাক গঠন হবে। আমাদের এরকমের আকাবি নিকটতম আকাবি চলে গেলে স্বর্গ, এরকম এক আকাবি ছিলেন আমাদের অত্যন্ত প্রান্তীয় স্থান বলছেন আমি মওলানা ডক্টর মুস্তাক সাহেব বলছেন, হুজুর একজন আদর্শ শিক্ষক ছিলেন। শুধু শিক্ষক না, আমি তো বলবো একজন আদর্শ, একজন বিচক্ষণ এবং দক্ষ শিক্ষাবিদ ছিলেন। শিক্ষাবিদ উনি বুঝতেন কিভাবে শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার ফালসাফাটা কি, কোন ছাত্রকে কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে পড়াইতে হবে, এটা তো খুব ভালো বুঝতেন। উনি একজন শিক্ষাবিদ ছিলেন, উনি একজন আজিম মুরব্বী ছিলেন, দরদি কল্যাণকারী মুরব্বী ছিলেন, বিচক্ষণ মুরব্বী ছিলেন। উনি একজন, এটা আমার কোন বিষয় না, আমি বলি মহারাজ মহারাজ আমি একজন আমি তো এখন দেখি না মাহবুবুল উলামা একজন জননন্দিত, একজন জননন্দিত আলেম রব্বানি আলেম হক্কানি ছিল, তার মধ্যে এতগুলো পরিচয় তার তার জিন্দিতে আছে। হুজুর একটা কথা বলতেন, মাওলানা মোল্লা সরফুর ভাই বললেন, হুজুর বলতেন হালকে এক যা হার যা, হালকে হার যা বেঁচে যা, এটা ফার্সি বলা। যে ব্যক্তি এক জায়গায় জমে, এক ফলে জমে, এক বিভাগে দিনের এক বিভাগে জমে, নিজকে গঠন করবে, নিজকে তৈরি করবে, সে সব জায়গায় অবদান রাখতে পারে। হারকে এক যা হার যা, সে সব জায়গায় অবদান রাখতে পারবে যদি সে নিজে এক জায়গায় জমে, একটা বিভাগে একটা শাখা নিজকে গঠন করে, গড়ে তুলে সব জায়গায় সে বিতরণ একজন আদর্শ শিক্ষক হিসাবে দেখি।
ক্যান্সারের প্রথম এবং প্রধান পরিচয়। অন্য কিছু বলতে পারে টানা বিদ্যমান এবং হুজুর এই ময়দানে কাজ করছে দীর্ঘদিন, অবিরাম কাজ করছে। হুজুর নিজকেও ওইভাবে গড়ে তুলছেন এবং হুজুরের সোহবতের মাধ্যমে হুজুর এক ঝাঁক জিএসেরা আলেম তৈরি করেছে, এক ঝাঁক আলেম তৈরি করে দিচ্ছেন যারা এখন দেশের সর্বত্র বিভিন্ন অঙ্গনে দেহের খ্যাত আন্দাজ হচ্ছে। হুজুর যেটা তৈরি করতে পারছেন হতাশগ্রস্ত ছাত্রের অন্তরে আশার আলো জ্বালিয়েছেন
দিশাহারা কে দিশা দিয়েছে বলতেন যে রহমত গালে এটা বলতে সমকে আল্লাহ রহমত গালে সবগত রহমতি রাজাবি রহমত গালে থাকে চাই মায়াটা বেশি থাকে চাই শাসনটা থাকতে সহায়ক আমরা এখন যারা মুদারিস আমরা আমাদের সমাজ থেকে সবাই কিন্তু মুদারিস আমার মনটা একদম আমরা সবাই দাঁড়িয়ে একটু কম সবাই আমরা মুদারিস একটা ঘরে একটা পরিবারের সন্তান আমরা যারা মুদারিস আমাদের ভিতরে সাথে গড়া মানসিকতা কম হুজুর শুধু কিতাব পড়াই দিয়ে শান্ত হতেন না কিতাব পড়াই দিলে আমার দায়িত্ব শেষ এটা হুজুর কখনোই করতে পারতেন না হুজুর ভিতরে ফিকির থাকতো যে আমি কিভাবে ছাত্রটা গড়বো একে জিএস প্রদান বানাবো জিয়া আহবাদ বানাবো লেখাপড়ার প্রতি আগ্রহী করবো এই ফিকির হতে বলেছেন যদি ছাত্রের প্রতি মমতা থাকি মায়া থাকি মহব্বত থাকি প্রয়োজন যদি তাকে শাসন করতে হয় হৃদয়ে উস্তাদ তো উস্তাদ তখন ছাত্র তখন বিদ্রোহী হবে ছিল হুজুর আমার কল্যাণ কানে হুজুর আমার কথা চিন্তা করে তখন যদি একশো দেখা যায় ছাত্র মেরে মালিবাগের উস্তাদ আছে আমাদের মালিবাগের মাদ্রাসা হুজুরের কাছে এসে দেখ তা করছে মানে হুজুর বলতেছিল হুজুর এত পিটান পিটেছে এত পিটান পিটেছে বলে আমার একটু মধ্যে কি আর খারাপ ধারণা আসলে গেছে এমন এত পিটো কামারি পিটেছে বলতেছে হুজুরের অভিজ্ঞতা আমার জন্য রহমত আছে এখন মাঝে মাসে আসছে হুজুরের পিঠা আমার জন্য কি হয়েছে রহমত ভাই আমরা তো উস্তাদ শাসন লাগবে তবে প্রধান শাসন না পিতা না প্রধান কোন দরদ এবং মায়া বুঝলো এই কাজটা করতে এবং এটা বলতে নেই প্রেক্ষিতে নদীকে আমার বলতেছে মানে কোনটা সন্তান জেলে গেল কাল যদি আপনি মুখ্য হইতে সপ্তদলীয় হইতে কর্কশ হইতে এই সাহাবিরা সব আপনার পাশে বাইরে দিল নবীর মতো ব্যক্তি প্রথম শানওয়ালা উনাকে আল্লাহ বলতেছে আপনি কি রুক্ষ হন সপ্তদলীয় হন তাহলে সবগুলো বাইরে দেওয়া যেমন কথা শিক্ষক ছাত্র একটা কথা বলতে একটা কথা স্মরণ করছে ছোট্ট আমরা ছাত্র জীবনে এটা করছি এতবার দেখি ওরা ছাত্র কিনা কোথাও আল্লাহ জানে একটা ছোট্ট একটা রেস্তোরাঁ পঁয়ত্রিশটা না শুরু
পড়ার পরে হুজুরের কাছ থেকে বারবার শুনছি আমাদের হুজুরের কাছ থেকে সেখানে হযরত খানিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে কোন তালেবেন যদি তিন কাজ করে তো তার ইস্তেদার মজবুত হবে ইস্তেদার গঠন হবে দায়িত্ব আশ্বাসী নিশ্চিত ইস্তেদার তৈরি এখন তো আমাদের ইস্তেদার তৈরি হয়ে গেছে ছাত্র মুমতাজ বেফাকে হাইয়ায় আপনাদের যে আজাদ দিনিয়া দাঁড়ায় বাংলা জানো কিন্তু আরবি কিতাব মনে করতে পেলে বুক কাঁপে আরবি কিতাব এরা সুইমে পড়তে পারে আরবি কিতাব থেকে ইস্তেমালা করতে পারে না অথচ মমতাজ থাকুন কেন নোট থেকে পরীক্ষা দিছে পরীক্ষা দিয়ে মমতাজ হয়েছে কিতাব মতের সাথে সম্পর্ক নেই কিতাব থেকে মাস্তা বুঝে নাই কিতাব হল করার চেষ্টা করে নাই তার চেষ্টা করে নাই এসে মতের সাথে করে নোট দেখে নতুন কিতাব এজন্য সামনে আসে যে সম্পূর্ণ শোনা বুঝবে কি কাজ সামনে শবদ মোতালা করে দর্শে হুজুর কাছ থেকে আমরা কি শিখবো আলোচনা করতেছি কি শিখবো কিছু প্রশংসা বাক্য বললাম সস্তা প্রসঙ্গ অন্তত অনেকেই বলে এই সস্তা প্রসঙ্গ বইলা আর শুনা আমার গিয়া কি শিখতে পারি উনি আমাদের জন্য আলোক পত্রিকা দিলেন আলোর মিনার ছিলেন এই আলোক পত্রিকা থেকে আমরা কি আলো গ্রহণ করতে পারি সেটা চিন্তা করি ওটাই আমি কয়েকটা কথা বলছি বুঝতে এটা বলতে সামনে সবক মোতালা করে আসবে এবং সামনে কিতাব সামনে সবক মোতালা করে দর্শে হাতে পাওয়া হুজুর বলতেন এর অর্থ হইল এবার সহি করে পড়া নিজে নিজে আমরা সহি কর কোনটা ফায়ার কোনটা বকুল কোনটা হাল কোনটা জুহার কোনটা তুমি জুমলা খবরিয়া হ্যাঁ জুমলা এসাইয়া কোন কোন জুমলা এসব নিজেদের কর কারো সহায়তা ছাড়া এরপরে নিজে নিজে তর্জমা ওঠানোর চেষ্টা করো তোমার মেধার উপরে চাপ দাও মেধার উপরে চাপ দাও দুটো একটা কথা বলতে সাধারণ মেধা থেকে কাজ দেওয়া এখন
দুজন যাইতাম একটা খান বলে উনি গঙ্গোতে খানখাই কুসিয়া এর পিছনে বসা মোর কাজ করতে দিয়ে সম্পূর্ণ তা আমরা দিয়ে দিতাম কিতাবে যেটা আছে এটা মুখোশ এটা এলেম না
মানে তোমাতে এলেছে সিলেছিল শব্দ যেমন সিলে নাই সত্যিকারে তো হুজুর বলতেছিলেন যে তা হুজুর যে মানুষের মতো করতে হুজুর কি কাজ হুজুর মোতাবেক অনুসর সবগুলি দিতেন পতাক দিতেন অনেক তান্ত্রিকের মধ্যে আসত তাকে করতেন করার পরে ওই কিতাবটা আবার আমাকে দিতেন আমি বলতে নিছি ওই মানুষের কাছে নিয়ে আমাকে বুঝতে হুজুর এই লজ্জাবোধ করতেন না যে আমি মানুষের দেখাই পড়াইলাম এখন যদি সার্টিফিকেট কিতাব দিয়ে দিই তো সেটা কোনো মানুষের আছে আমার জিনিস মেলা এই লজ্জাবোধ করতেন কেন করতেন এটা এটা করতেন ছাত্র গঠনের মানসিকতা নিয়ে দেখেন হুজুর একটা কথা বলতেন আমার কথাগুলো আপনারা কেমন শুনে আমাকে কাজে লাগবে হুজুর একটা কথা বলতেন অন্য জায়গায়
সেটা হলো হুজুর যেটা চাইছেন সেটা হলো যে সিয়াসত নির্ভরশীল এবং আমাদের তালেবিনদেরকে এই তালেবিনে আমাদের নতুন প্রজন্ম এটা ভুলতে বসছে অনেকে তো জানেও না হুজুর চাচ্ছিলেন ছাত্রদেরকে এই বিষয়ে ছাত্র জীবন থেকে সজাগ করা সচেতন করা এবং মহানা মুখোশ আর ভালো বলতে পারে রবীন্দ্র তোমার বাজে পাশে কাজে তালি না তুমি বলতে পারবে কিভাবে তার তালি বা ফলন করতেন আমার মনে হয় হুজুর এর প্রতি যথেষ্ট কড়া দৃষ্টি রাখছেন যে ছাত্রের রাজনৈতিক তৎপরতার কারণে যেন তার এই বৃত্তি নষ্ট না সেটা আমার সে মনে করতে পারবে মাতৃবাদের মধ্যে অবস্থার পরিবর্তনে হুজুর মনে করছেন ছাত্রের আংশিক ভাবে নিয়ন্ত্রিত ভাবে অনিয়ন্ত্রিত ভাবে না লাগাতিক ভাবে না মুরব্বীর নেতৃত্বে মুরব্বীর তত্ত্বাবধানে ছাত্রগুলো কিছু কি করা যায় অংশগ্রহণ করা যায় এটা হুজুরের ইস্তেহার আপনি এর সাথে একমত হলেও ভালো না হলেও আপনি কি বলে ভালো আপনি করেন কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনার ছাত্র জীবন নষ্ট না যদি আপনি হুজুর মতো কথা করতে পারেন কোন প্রতিক্রিয়া রিয়াকশন তার মধ্যে না আসে এটা আপনি চিন্তা করেন আপনি নিয়মিত করেন তাতে আমি ব্যক্তিগত অনেকগুলো আলসাপ ছিল হুজুরের আলসাপ কি বলবো আমি বর্তমান জমানায় এখন তো আমাদের বড় আকাঙ্ক্ষা দেখ নেই বর্তমান জমানায় আমাদের যে আকাবের যারা ছিলেন এদের মধ্যে হুজুরের কিছু সেফত ছিল যেগুলো বিরল হুজুর ফকরকে গ্রহণ করছে আনন্দের সাথে ফকর আমার খেয়াল করবেন কি বুঝতে চাচ্ছি ইয়ের সাথে আনন্দের সাথে হুজুরের ফকরটা ছিল ইখতিয়ারি ইস্তিরারি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকর গ্রহণ করেছেন বুঝছেন না হুজুর ফকর রাসূল সাল্লাম ফকরকে গ্রহণ করেছেন হুজুরের ফকরটা ছিল ইখতিয়ারি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে সজাগ সচেতন হয়ে আনন্দের সাথে খুশি মনে ইচ্ছা করলে সব গ্রহণের
দেখে কামাল ফকরে যে হাদিসে ফজিলত আছে ফকরে এটা কোন ফকর যে ফকরটা ইখতিয়ারি বহু চেষ্টা করলাম দুর্জাপ করলাম অনেক আলাপ পান দিলাম টাকা ওলা হওয়ার জন্য ভিতর নবু আছে বিশ্ব আছে পারলাম না ব্যক্ত হয়ে গেলাম ফকির হয়ে গেলাম এই ফকরের কোনো বুঝো যে ফকরের হাজির ফুলত আসছে সে ফকর হইল যেটা ইখতিয়ারি নবীজির ফকর ছিল ইখতিয়ারি ইখতিয়ারি না বাধ্য হইয়া না অনিচ্ছাকৃত না বাধ্য হইয়া না হুজুর বিলে ইখতিয়ার ফকর দিল হুজুর কাছে সে হুজুর ফকর দিল জোহরকে গ্রহণ করছে স্বেচ্ছায় সালাম দিয়ে এবং আমার মনে হয় এর মধ্যে উনি মজা পাই এর মধ্যে উনি মজা পাইছে স্বাদ পাইছে ফকরের মধ্যে স্বাদ পাইছে এমন একটা হাল পাচ্ছে এই সিফাতটা বর্তমান জমার দিল সব নবীকে সেবা দিল যুব সব নবীকে সেবা আপনি কিতাব যুবত পড়েন কিতাব একাত করেন এই জগতের কারণে জগৎ এবং কানা
তুষ্টি ছিল, সবসময় তৃপ্তি ছিল, তৃপ্তি তৃপ্তি বোধ ছিল। না পাওয়ার, আমাদের তো না পাওয়ার একটা কি থাকে, আফসোস থাকে। না পাওয়া পারলাম না, আফসোস থাকে, না পাওয়ার আফসোস। কিন্তু হুজুরের ভিতরে এটা ছিল না, হুজুরের মধ্যে একটা তৃপ্তি ছিল, সবসময় তৃপ্তি। কেনা আমি আসতে হইতাম এই
একমাত্র কথা হিসেবে যে কিছুই ছিল না সব ছিল আমরা জীবন্ত দেখছি
মানে বাইরে মাদ্রাসার প্রথম দিকে যে মুজাহাদা হুজুরের হুজুর ব্যাটল করতে গেলে আমাদের কেন হুজুর আসতেন না আমাদের তো নাম দিয়ে দিলেন হুজুর তো ওস্তাদ কেন দিতে পারতেন না হুজুর অবস্থা কি বাসায় খাবার নাই কত কষ্ট করছে এই মরা জাবির রহমান তাও তার সবর করছে অনেক কষ্ট করছে হুজুর সাথে ছিল সুখে দুঃখে অনেক কষ্ট করছে এরকম তো বাইধারা মাদ্রাসায় বহুদিন হয়েছে যে যখন আগামী বেলা দুপুরে খানা হয়েছে তিনটা চারটা রাত্রের খানা কোনো দিন নেই কোন ব্যবস্থা দুপুরে যে চারটিতে সময় খানা হলো তাও তরকারি এমন তো হয়েছে বহুদিন যে গরম ভাত এটাকে পান্তা বানায় কাঁচা মরিচ দিয়া লবণ দিয়া খাওয়া হয়েছে কি করবে রাত্রের বাসি দাঁড়িয়ে পাত্তা দায়ী মানুষ দাঁড়িয়ে না যে খুব ভালো সুচল দাঁড়িয়ে না বাসি দাঁড়িয়ে ওই ঢাইলে খায়া সমুক আমি নিজে গেছি যখন মাদ্রাসা চলে গেল তখন হুজুর যে পরিশ্রমটা করছে আমরা তো কিছুটা আরামে ছিলাম করেছিল হুজুর দৌড়াইছেন মানে তো উঠছে তো দৌড়াইতে দৌড়াইতে ফিকির করতে করতে এক পর্যায়ে এতখানি হয়েছে যে হুজুরের পেশাবের সাথে রক্ত গেছে একদিন দুদিন না এটা আমি দেখছি এই অবস্থায়ও আল্লাহর বান্দা তার উদ্দেশ্যে শেখাইতে পারে মানে জুবানে শেখাইতে আসে আমি শুনি নাই সবর এবং তাহাম্মুল সবর এবং তাহাম্মুল ধৈর্য এর পাহাড় আছে আপনি চিন্তা করেন কত বড় আঘাত কি কষ্টের মাদ্রাসা তাই না কত কষ্টের কুরবানির মাদ্রাসা সে মাদ্রাসা চলে গেছে এখন একবারে রাস্তায় বসা কিচ্ছু নেই এবার যারা নিয়ে গেল তারা আপন এবং কত বড় কষ্ট আঘাত ধাক্কা কিন্তু সবার এই পরিমাণ করছে এই পরিমাণ করছে এই পরিমাণ করছে আল্লাহর বান্দার জুবান দিয়ে কোনোদিন কোন ব্যক্তির বিরুদ্ধে আমি নামও শুনি জম্মু আমার কথা তার আচরণে অমুকের আচরণে অমুক ব্যক্তির আচরণে আমি কষ্ট পাইছি এটা বলা যায় আমি এরকম বলতাম সে আমার ছাত্র সে আমার এই সে আমার সেই সে আমার এই বললো বলতাম না একটু শেখা যেতে পারে সব পুরো ধৈর্যের পরিচয় হুজুরের ভিতরে এটা একটা হুজুর বড় শেখ ছিল হুজুরের কোনো বদ জুবান ছিল বদসুবাই বদগুমারি বদগুমারি থেকে বদসুবাই আসে প্রথম আসে বদগুমারি এরপর আসে কি বদসুবাই হুজুর বদগুমান হইতে না কার ব্যাপার একেবারে প্রতি দরিল না থাকলে শরীয়তে যে মেজাজ যে আপনি কারো সম্পর্কে যদি বদগুমান হতে হয় তাহলে প্রতি দরিল লাগবে হস্তে জানের জন্য প্রতি দরিল দরকার নেই মুমিনের সম্পর্ক সুন্দর রাখো জমিনের মুনে খাই না সে মুমিন কখনো
পরিমাণ কষ্ট পাইছে জানাই দিছে কি পরিমাণ কষ্ট হুজুর পাইছে কিন্তু জবান করে এবং সারা জীবন তাদের বিরুদ্ধে একটা শব্দ আমি শুনি বলে এই গুণটা কোথায় আসলো আমি দেখি মৃত্যু পর্যন্ত বলে গেল কষ্ট পাইছি কষ্ট হয়তো পাইছে পাই না কেন তুমি ব্যাপার কষ্ট পাবি কবি ব্যাপার কিন্তু কষ্ট পাইছি এ কথা বলে তার সাথে মতের বিরোধ হচ্ছে মতের অপিল হচ্ছে ফিকির অপিল হচ্ছে ব্যাস তার থেকে দূরে চলে গেছে কেউ তার ব্যাপারে কোন মন্তব্য করে নাই কোনো খারাপ মন্তব্য করে বলতে পারে না তো যা দখল করছে মাদ্রাসা তারা বলতে পারবে না তাদের পুজো পুজো সমালোচনা করে
গঠনমূলক কথা বলে এবং লোকটার ভিতরে এহসাস এতরাজ ভদ্রতা আছে এই কারণে হুজুরের প্রতিপক্ষ যারা সব আসবে জানে তাদের কাছে হুজুরের মূল্য আছে হুজুরের কদর ছিল হুজুরের আজবত ছিল লোকেরা সম্মান করে সম্মানিত কথা বলে একটা এতরাজ আর একটা ইস্তেকবাল কারণে সরকারি মহল হুজুরের মূল্য আছে যারা করেছি কিছুদিন
পেয়েছি আপনারা সবাইকে আজকের এই মাহফিলের পরে দোয়ার পরে নামাজ হবে সোয়ানিকাট মসজিদে নামাজের পরে সোয়ানিকাট মাদ্রাসা অফিসে বাজেন্দ্রা মাদ্রাসার আপনারা সবাইকে একত্রিত অবস্থান পাওয়ার জন্য আমাদের শ্রদ্ধ উস্তাদের মহতরম আমাদের প্রফি বাজেন্দ্রা মাদ্রাসার শাইখুল হাদিস ওনাদিকে তাহিমা আল্লামা মুফতি মকবুল হুসাইন সালামত বরকাতুল মোলালিয়া হুজুর আহ্বান করেছেন যে সবাইকে সব বাজেন্দ্রা আপনাদেরকে একসাথে উনি আমি দুজনের খেদমতে আবেদন করতেছি আপনারা দুজন থেকে যেকোনো একজন দোয়া পরিচালনা করবেন এখন হুজুরের জন্য দোয়া হবে দোয়ার পরে আমরা আমাদের আহ্বায়ক আহ্বায়ক কমিটি যেটা গঠন করা হয়েছে এই আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক হয়েছেন হযরত মাওলানা আফজালুর রহমান মাদানি উনি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন এবং ওনার জন্য সবাই দোয়া করবেন এবং উনি আমাদের মুরব্বী হিসাবে ইনশাআল্লাহ ওনাকে আমরা সবসময় আমরা মুরব্বী মানে আমাদের সিলেটের ফাজিলা সিলেটের আপনারা আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন হুজুরের জন্য দোয়া হবে দোয়ার পরে সুবহানাকার মসজিদে আসার জমা হবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على اللهم لك الحمد كله ولك الشكر اللهم لك الحمد اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحمل علينا إصرا كما حملته على المؤمنين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا واغفر لنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا
اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم انت الشافي لا شفاء الا شفاء شفاء لا يغادر سقما اللهم انا نسالك رضاك والجنه اللهم انك تسالك ونعوذ بك من سخطك اللهم احسن عاقبتنا في الامور كلها اللهم احسن عاقبتنا في الامور كلها واجبنا من خزي الدنيا وعذاب Thank you.